এই এই তুমি ডাক্তারটা ডাকো। আমি শিওর প্রেসক্রিপশনের মধ্যে আইএনজে ইনজেকশন কোনো নাই। আমি ট্যাবলেট খামু। প্রেসক্রিপশনে স্পষ্টভাবে লেখা আছে পেইন কিলার ইনজেকশন 10 এমজি। আমি ইনজেকশন দিব না, আমি ট্যাবলেট খামু। ডক্টর তো আপনার গার্লফ্রেন্ড লাগে তাই না? আপনি ট্যাবলেট খাবেন, আপনি ইনজেকশন দিবেন না। আরে এটা কি ইনজেকশনের মধ্যে পড়ছে? তো ড্রেনের পাইপের থেকে বড়, আমি দিব না এটা। এই পাইপই তোমাকে দিতে হবে। আই তন্নি তন্নি না, কল মি সিস্টার। হারা জোর অতমি করছ আমার লাগে এখন ডাক্তার মুসি সিস্টার। আমি নতুন পেয়ে গেছস না, আমি ব্রাদার হয়ে গেছি। তোমার সাথে আমার 5 মাস আগে সবকিছু শেষ। এই হসপিটালে আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। এখানে তুমি আমার পেশেন্ট, আমি তোমার নার্স। তোমার কি যোগ্যতা আছে আমার থেকে ভালো কেউ জানে না, ঠিক আছে? হ্যাঁ আমি দিব না মানে দিব না। এই তুমি যাও। একটা বজ্জাত মাইয়া, একটা বজ্জাত মহিলা। বজ্জাত মহিলা তাই না? দেখাচ্ছে তো আমরা কি গেম খেলতে এসেছিস না? ইনজেকশন লেহান ইনজেকশন দিবি, দিস তোরে দিব ইনজেকশন। উই আপনি যে নার্স পাঠাইছেন না আমার দেখাশোনা করার লিগা? হ্যাঁ উনি তো একজন হাইলি কোয়ালিফাইড নার্স, আমাদের এখানকার বেস্ট নার্স উনি। আপনি ভুল বুঝতেছেন, আপনি মানে বুঝতেছেন না উনি একটা খুনি, উনি খুন করে লাগবে। আপনার এরকম কেন মনে হচ্ছে? উনি যেমন তাকায়, উনি যেমন ডাক দেয়, মানুষ ইঞ্জেকশন দেয় কীভাবে এইভাবে উনি দেয় এমনি মনে করে আমি গরু। আমি আমার ভয় লাগতেছে, আমার রিস্ক মনে হচ্ছে ওনারা চেঞ্জ করেন। দেখেন আপনার শরীরের অবস্থা বেশি ভালো না, এই কারণে আমি আমাদের বেস্ট নার্সকে দিয়েছি আপনার ট্রিটমেন্টের জন্য। আমার ভালো নার্স লাগবে না, আমার মেয়েটি কিন্তু ফিল করছে নার্স দেন, আমি তাও শান্তি পাবো। হ্যাঁ চেঞ্জ করেন প্লিজ। আচ্ছা আজকে তো কিছু করা সম্ভব হবে না, আমি দেখি কালকে শিডিউলটা চেঞ্জ করে দেবো। তুমি ডক্টরের কাছে আমার নামে কমপ্লেন করছো? হ্যাঁ করছি। খুব ভালো করছো, আমিও চাই তোমার ট্রিটমেন্ট অন্য নার্স করুক। আরে লস হয়ে গেছে না, সরি। হ্যাঁ মানে তুমি যে আমার উপর রাগটা যে ছিল মিটে তারও নাই, অনেক বড় ক্ষতি হচ্ছে না ভিতরে ভিতরে তোমার? আমি উল্টা খুশি হয়েছি, আমার দায়িত্ব না থাকলে তোমাকে পিটিয়ে আদমরা করে দিতাম আমি। তোর বাকি রাখছো কই? কালকে যে যে ইনজেকশন দিছো ওটা ব্যথা দেওয়ার সাথে আছে না, এতে তো ভালো ছিল আমার ছুরি ঢুকেয়া নাড়াচাড়া করতে তাও শান্তি পেতাম। এত কথা শুনবো না, ইনজেকশন দিতে আসছে আমি দিয়ে চলে যাবো, আজকে আমার এখানে লাস্ট ডিউটি। হ্যাঁ কি হচ্ছে পুলিশ ডাকো, পেরো পেরো আমার ওই জায়গায় মাথা ছাড়া না, ইনজেকশন দিতে পেরো। ওকে তুমি ইনজেকশন না দিলে তোমারই লস, কিডনি তো তোমারই এফেক্ট পড়বে, আমার কি? মানে এটা যদি আমি না দিই তাহলে আমার কিডনি খারাপ হয়ে যাবো? জি ক্ষতি হবে। আচ্ছা ওই ইনজেকশন কালকে যেই লোকেশনে দিছো ওই জায়গায় দিবা না লোকেশন চেঞ্জ আছে? হাতে দিব। এমনি দিও না, এমনি দিও। হ্যাঁ জানি জানি শুনেছি আপনার নাকি ইনজেকশনে ভয়। হ্যাঁ অনেক। আমার কাছে আছে এটা। এটা কি? সাপোজিটর। কি কয় এই নারী কি বলে, একটা পুরুষকে একটা নারী ভাবে সাপোজিটর দিবেন? ওই মিয়া নার্সে আবার নারী পুরুষ কি? হ্যাঁ চুপচাপ শুয়ে পড়েন। আমি এটা দিব না, এটা ইয়া লজ্জার ব্যাপার। তো ইনজেকশন দিবেন সেটাও আছে, দিব দেন। আচ্ছা শুনেন শুনেন এটা আমার। আপনি পারবেন? বহুত দিছি দেন। শিওর আপনার জীবন অনেক ভালোবাসা আসবে, এই যে এইটা এটা হচ্ছে ভালোবাসা রেখা। ভালোবাসা তো জীবনে কি আর কম আসছে, অনেকই তো আসছে, কোনটা না দু মাসের বেশি টিকে না। এবার টিকবে, এবার যে আসবে, হ্যাঁ যে আসবে সে সেরে যাবে না, মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। ম্যাডাম তুমি ম্যাডাম, সরি আপনি ম্যাডাম, আরে দেখে দেন না দেখি। আর তো বাকি আছে তো দেখা, এই কি খুব হাত দেখা হচ্ছে তাই না? হাত দেখি, পায়ের তলাও দেখি, সব দেখি। গালে বসে যাবে
তখন দেখো ভাগ্য। জলে জলে আগুন বুকেতে, হ্যাঁ বুঝতাছি এটা আমি। জলে না, আফসোস হচ্ছে মেয়েটার জন্য। সহজ সরল মেয়েটা না, আমার মতো ওর জীবনটা শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। জীবন না, ওই মেয়েটা খুব ভালো। ও চারি বিয়া করবো, স্বামী প্রীতি ওর মধ্যে যে প্রচুর, আর দেখে বুঝছি আমি। দেখো তোমার দুই দিন পর কিডনি অপারেশন, এমনিতেই এক পা কবরে আছে, অন্তত এবার ভালো হয়ে যাও। তেল কিন না, নিজে যে চরকি আছে না চরকির মধ্যে দেন, ঠিক আছে? আমার জ্ঞান দিতে আসে না, নিজে ভালো না আগে নিজে। আর আপনি আসেন না, আপনার দেখলে ভয় লাগে আমার, চেয়ারে শুয়ের মতো দেখলে মনে হচ্ছে গুতা দিয়ে দিব। হ্যালো হ্যালো, এই যে শুনছেন, এই এই জায়গায় কি আমার রুমেছি? আমার এই জায়গা কেন? হ্যাঁ উদ্দেশ্য কি? ইঞ্জেকশন দিয়ে কি সাত মিটার নেই আমারে? হ্যাঁ বালিশ চাপা দিয়ে মারতেছিস তুই না? যা যা, এই একদম ঢং করবা না, ঢং করবা না, পেটের মধ্যে হিংসা মারা, তুমি হিংসা মারতে আসছো, বেরো এখান থেকে। কি হয়েছে? এই যে নার্স, আমি কতবার মানা করছি যে এই মহিলা এই মেয়ে এই রুমে যেন না আসে, বলছি না আমি এখানে কেন? বেরোতে পারেন, বেরোতে বলেন, করে কিন্তু বেরো, আমি কিন্তু চলে যাবো, আমি কিন্তু এই অবস্থা আমি চলে যাবো, বেরোতে বলেন। আপনি এটা কি করলেন? ডাক্তার যে ঠিক করছি যে কিনা আপনার জ্বর দেখে সারা রাত বাড়ি গেল না, আপনার মাথায় জল পট্টি দিল, সারা রাত আপনার সেবা করলো, তাকে আপনি এভাবে অপমান করে তাড়িয়ে দিলেন। তুমি সারা রাত আমার পাশে ছিল? সারা রাত এক ফোঁটাও ঘুমাই নাই যতক্ষণ না পর্যন্ত আপনার জ্বর ভালো হয়েছে। আপনি সত্যি বলতেছেন? সত্যিই বলতেছি, কাজটা আপনি একদমই ভালো করেন নাই, একদমই ভালো করেন নাই। তোমার সাথে কথা আছে। পথ ছাড়ো। বললাম তো কথা আছে। কোনো কথা থাকলে একটু পর ডিউটি নার্স আসবে তাকে বলবা। না তোমার সাথে কথা। সরো। যাবা? যাও। যাও? মানে এখন যে তো যাও যাও করতেছো, সেদিন যাও না কেন? মানে? যেদিন আমি সারা রাত জ্বরে কাঁপতাছিলাম, সে সারা দিন তোমার সেবা করোনি। আমার নার্স ইজ মাই ডিউটি। শুধু ডিউটি আর কিছু না। আর কিছু হইলো সে তোমার বুঝার ক্ষমতা নাই, তোমার তো কিডনির সাথে একটা হার্ট স্টোন আছে। থাকতে পারে আমি সেটা জানি না, আমি চাই কি অপারেশন দিন তুমি আমার পাশে থাকবা। তুমি তো ভাবা আমি তোমাকে মেরে ফেলতে আসছি এখানে। আরে বাবা এটা তো আমি রাগের মাথায় বললি, আমি কি মন থেকে বলি বলো? তোমার সব ফালতু কথা আমাকে এখন বললো না, আমার লাইফটা এলোমেলো করে আসছে এখন নিজের লাইফ সাজাইতে। আচ্ছা মানে তোমার লাইফটা শুধু এলোমেলো হয়েছে, আমার লাইফটা কিচ্ছু হয় নাই। তাতে আমার কিছু যায় আসে না। মানে যখন আমি সুস্থ ছিলাম আমার কষ্ট দিয়ে আমার অসুস্থ বানাইছো, আবার সেবা করে আমার সুস্থ বানায় এখন আবার অসুস্থ বানাইতেছো, এটা কি এলোমেলোর মধ্যে পড়ে না? কি বলতে চাচ্ছো তুমি? তুমি আমার না ইদানিং মনে হচ্ছে কি আমার পাথরের পেনের সাথে সাথে না আমার এই জায়গাটা ইদানিং অনেক পেন করতেছে বুঝছো, আমার না খুব কষ্ট হইতেছে। আমি আমার মনে হয় কি জানো, আমি না বেশি দিন আমি টিকুম না, আমি যদি না টিকে আমি চাইতেছি কি আমি শেষ টিকার আগে আমি তোমার একটু ভালোবাসা পাই। আমার না ইদানিং এই জায়গাটা এত পেন করতেছে, আমার মনে হচ্ছে আমি টিকবো না, আমাকে একটু। আমি একজন নার্স, আমার সামনে এসে ভুয়ো অভিনয় করে না লাভ নাই। আমি প্রতিদিন তোমার রিপোর্টস চেক করি, তোমার হার্টে কোনো সমস্যা নাইও আর হওয়ার সম্ভাবনাও নাই। ওই যে কোনো ঝামেলা নাই, ঠিকঠাক তলে তলে ঠিকই খোঁজ খবর নাও, আর সামনে লোকে তোমার আই লাভ ইউ না কও? বলবো না কোনো দিন তোমার শাস্তি। এই শাস্তি দিও না, অনুশাস্তি তো। দেখো তোমার মতো যদি একটা ওয়াইফ পাওয়া যায় সাথে নার্স, বুঝতেছো জীবনে কত সুন্দর। আমার ঠেকা পড়ে নাই, তুমি আর তোমার শুই মানে সুযোগ পাইলে গোতা দাও। সরি
সমস্যা নেই, শুনো না, দেখছো